দেখো 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 কাণ্ডটা দেখো। আমাদের বাড়িতে কোকিল এসেছে দেখবে বাবা, দুষ্টু কোকিল কেমন করে ডাকে। যেখানেই থাকুক না কেন ঠিক মাঝখানে এসে শুয়ে পড়বে। এইবার দেখো, হ্যাঁ এইবার যাবে, এইবার যাবে। কায়দাটা দেখো। ওয়াও মেহু, ইউ লুকিং সো গুড মাম্মা, ওয়াও। এলো গাইস, হ্যালো হ্যালো, আয়ো আয়ো আয়ো। দুষ্টু দুষ্টু, তুমি দুষ্টু, তুমি দুষ্টু, হ্যাঁ দুষ্টু, না না নামো, তুমি একা একা উঠেছো, একা একা নামো। বাবাকে ডাকো, কি হলো, তুমি ওঠো, তুমি ওঠো, আমি ওঠাতে পারছি না, তুমি ওঠো। কি উঠিয়ে দিতে হবে? নেই টাইমটাতে ওপরে এসে এগুলো নিয়ে একটু খেলবে, চিনতে পারছো? দেখো তো কে কে বলতো, চিনতে পারছো না মেহু? ওঠার জন্য কান্নাকাটি, আবার নামার জন্য কান্নাকাটি, একটুও বসতে দেবে না আমায়। এটা কে বলতো? এটা 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 বলছে মেহু, এটা দাদা ভাই, এটা জিশান। কই ভোলানাথ, কই ওইটা ভোলানাথ, নমো করো, নমো নমো, জয় শিব শম্ভু। মামা এখানে বসো, এখানে একটু বসো, এখানে বসো একটু, হ্যাঁ খেলো। দেখো মেহু খেলার জিনিস হয়েছে এটা, এখন চিন্তা করো, এখনো এইটা নিয়ে এসেছে কিনা এইটার মধ্যে উঠবে। খুশি হয়েছ? দেখো যখন ওয়াকারে নিয়ে হাঁটার কথা ছিল তখন কিন্তু ওয়াকারে খুব একটা বেশি হাঁটিসনি, হ্যাঁ, আর এখন দেখ দৌড়ে বেড়াবি, এখন তুমি পাচ্ছ কেমন। এবার দেখো, আর যা যা, গেল গেল জগন্নাথ, জগন্নাথ, ওই দেখো দেখেছো ওটা পড়ে গেছে বলে নমো, হ্যাঁ নমো উল্টে গেল গো, নমো উল্টে গেল। এইটা হচ্ছে আমাদের ওপরের একটা রুম, ওই ওখানটায় এসিটা সেট করা ছিল, ওটা খোলা হয়েছে, আর এখানে সব আমাদের ছবি টবি। এটা মানে ওপরের বেডরুম ছিল আর কি আমার, এখন যেহেতু নিচেই ম্যাক্সিমাম সময়টা থাকা হয়। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে মা, ওরে বাবা রে, আমাকে যেতে হবে তো, চলো চলো যাই দেখে আসি, চলো চল। ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে যে বৃষ্টি দেখেছে, এই তো মা যাচ্ছি, একা একা যাবে না, মাকে যেতে হবে। বৃষ্টি ঝমঝম ঝমঝম, দেখেছো মা? এই বাবা হাত বাড়িয়ে দিয়েছে বৃষ্টি ধরার জন্য, মেঘ ডাকছে কি, মেঘ ডাকছে, ঘুর 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 ঘুর, না 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 আমি আছি না, কোনো ভয় নেই তোমার, তুমি বৃষ্টি দেখো, বৃষ্টিকে ডাকছে, এই বৃষ্টি আয়, কাকে ডাকছো বৃষ্টিকে, এই বৃষ্টি আয়, কিচ্ছু হয়নি মা, হ্যাঁ আমি, চলো চলো ফ্রেশ করিয়ে দিই, চলো। বাবা ভিজে ভিজে এসেছে, দেখ ভিজেছ, এটা তো ভিজবেই, হ্যাঁ যাও যাও, ওটা বাবারই, তোমারটা না, তোমারটা নয়,
তোমার খাবারটা নয়, বাবার বাটি থেকে দিচ্ছে। আমি আমার থেকে দিতে দেখাই। যাও যাও যাও, ওই দেখো বাবা যেটা খাচ্ছে সেটাই তোমায় দিচ্ছে। যাও এই দেখ মুড়ি লেগে রয়েছে। যায় যাও, দেখেছো দেখেছো দেখেছো, দেখো দেখো দেখো, ওর খাবারটা ও খাবে না, ওর বাবার বাটি থেকে দেয়া হচ্ছে, মানে ওর খাবারটাই ভুলিয়ে ভালিয়ে তাও ও খাবে না, বুঝে গেছে যে বাবারটা না দিয়ে ওরটাই বাটি থেকে দিচ্ছে। এই যে এই যে আমার, আয় এদিকে আয় বাবা এদিকে, ওটা ওখানে দিতে হবে। মামা মামা, তুমি না গুড গার্ল, গুড গার্লরা স্মাইল করে, গুড গার্লরা এরকম করে না, একটু হাসু করো তো। মেহু তো গুড গার্ল, মেহু তো আমার গুড গার্ল। ইয়ে, গ্রেটেড গাজর নিয়েছি, এখানে একটু বিনস, আর এটা সুইট কর্ন, আর এখানে রয়েছে ডিমের সাদা অংশ। এবার একটু বাটার দিয়ে নেব, ঠিক একটুখানি রসুন কুচি এর মধ্যে দিয়ে দেব, গাজর কুচি, সিম করে 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট এটা ঢেকে রাখার পর এবার দেখো আগে থেকে এখানে একটা ডিমের সাদা অংশটা আমি এর মধ্যে ঢেলে দেবো, তারপর একটু গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো, এটা আলাদা একটা ফ্লেভার আসে। একদম 5 মিনিটে তৈরি বাচ্চাদের জন্য একটা সুন্দর সুপ। কোথায় যাচ্ছিস তুই? ও জানে কাইচি আনতে যাচ্ছে, ওখানে কাইচিটা আছে, কিন্তু আগে কি ওখানে রেখেছি আমি না ওই ঘরে রেখেছো তুমি, ওই জন্য ড্রয়ার থেকে ও বক্সটা দেখে আমি কাইচিটা বার করতে গেছে। এসে অনেকক্ষণ আগেই পার্সেলটা, মানে তখন মেহুর স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, তখন যদি আমি এটা নিয়ে বসতাম তাহলে বুঝতেই পারছো কি হতো, তো সেই কারণে এটা একটু সাইড করে রেখেছিলাম, ওর স্নান খাওয়া দাওয়ার পরে ও ঘুমিয়ে গেছে। এটা পাঠিয়েছে মেহুর টুইঙ্কল মিমি আর শুভ মামু, মামু অন্তত প্রাণ। তো যাই হোক, এখন দেখবো যে মামু আর মিমি কি পাঠিয়েছে। হ্যাঁ, আর অভিও চলে এসেছে, এখন আমরা তিনজনে মিলে একসাথে এটা আনবক্স করব। চলো এখানে বসো, এখানে বসো। কি তো মামা, তুমি সাইডে, তুমি সাইডে ছাড়ো, আমি খুলে আমি আর মামুর তরফ থেকে ছোট্ট উপহার পাঠালাম সঙ্গীতা দি এন্ড অভিদায়ের জন্য একটা ছোট্ট, আর আমাদের খুব কাছের একটা জিনিস পাঠালাম, কেমন হয়েছে বলো কিন্তু। খুলে দাও না, ওকে খুলে দাও না, এগুলো যত্ন করে রাখতে হয়, এগুলো অনেক ভালোবাসার জিনিস জানো। দাঁড়াও আমি খুলে দিচ্ছি, দেখা যাক এত কিছু পাঠিয়েছে, বাপ রে বাপ। এই দেখ মেহু, দেখ তোর মিমি আর মামুর কাণ্ড দেখ। আমি এটা অর্ডার করবো ভাবছিলাম, মানে আমার উইশ লিস্টেও ছিল এটা। কি বলতো কে এটা? গুনু দাদা,
নমো 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 ও এটা খোলা যায় না তোমার গুনু দাদাকে নমো করো গুনু দাদাকে নমো করো নমো নমো সোনা সোনা হ্যাঁ নমো 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 বাবা তো দাও না নমো নমো হ্যাঁ এবার বসো এবার এখানটায় বসো চকলেটটা নিয়ে তারপরে সানগ্লাসটা দিয়ে দিল এই যে এটা দেখাও এটা দেখাও দেখেছো বনি তোমাকে একটা মামু আর একটা মিমি পাঠিয়েছে সব হায়দ্রাবাদ থেকে ব্যাগে কিছু নেই নেই তুমি রাখো ব্যাগটা দেখেছো দেখেছো একদম ম্যাচ করা একদম তো ওইদিকে যাবে সানগ্লাসটা এগিয়ে দাও দেখো এইবার যাবে এইবার যাবে এইবার দেখো হ্যাঁ এইবার যাবে এইবার যাবে দেখো কায়দাটা দেখো দাদা ভাইকে নিয়ে আসুক মনি ঠিক আছে দাদাকে নিয়ে আসুক এখন যেতে দেবে না হ্যাঁ আসো আসো গুচ্ছু 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 বলো হ্যালো এভরিওয়ান মা একটু বলো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ হাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ হ্যালো দুষ্টু তুমি দুষ্টু হ্যাঁ দুষ্টু না না মেহু একদম দুষ্টু না মেহু তো মায়ের ভালো ছানা তাই না তাই না তুমি নামো তুমি একা একা উঠেছো একা একা নামো ডাকো আমি পারবো আমি পারছি না তুমি বাবাকে ডাকো আবার ডাকো এই না আমি হার্ট করলাম কোথায় বলছো এই না তুমি আমার কথা শুনে আমার সাথে দুষ্টু করেছো তুমি বলো আর করব না বলো আর করব না বলো প্লিজ বাবা প্লিজ বলো না দেখেছো ওকে চলে এসেছে কিন্তু বলবে না বলো প্লিজ এই তো বলেছে বলো বাবা প্লিজ এই যাও এবার নামিয়ে দাও প্লিজ বলছে শোনা বাবা কি করেছো মেহু এটা হ্যাঁ আমাদের বাড়িতে কোকিল এসছে দেখবে বাবা দুষ্টু কোকিল কেমন করে ডাকে কেমন করে ডাকে তাও আবার যে সে কোকিল না দুষ্টু কোকিল কোকিল বলো কোকিল বলো দুষ্টু কোকিল বলো দুষ্টু কোকিল কেমন ডাকে কেমন ডাকে দুষ্টু কোকিল একটু দুষ্টু করে তাকিয়ে দাও যতই ভাবি না কেন তাড়াতাড়ি সব কাজ গুটিয়ে ফেলবো তা কিছুতেই হয় না সেই আমাদের এই 12টা পার হয়ে যাবেই যাবে তারপরে এখন মেহু তো কখন ঘুমোবে ঘুম পাড়ানোর চেষ্টা করতে হবে তবে গিয়ে তার ইচ্ছে হবে তবে গিয়ে সে ঘুমোবে তাই না মা তো গুড নাইট বলে দাও সবাইকে টাটা সবাই ভীষণ ভালো থেকো বলো খুব ভালো থেকো খুব বলো খুব বলো বাবা
ওই দেখো দুষ্টু করছে, দেখো কেমন দুষ্টু করছে, দেখো কেমন দুষ্টু করছে, দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কেমন লাগছে, নিজেই হাসছে, কেমন লাগছে দেখতে, নিজেই হাসছে, দেখো। যেখানেই থাকুক না কেন ঠিক মাঝখানে এসে শুয়ে পড়বে, দুষ্টু পাখি হয়েছে একটা, বাপরে বাপ। বাবা তুমি মাকে কতটা ভালোবাসো? অতটা। আর বাবাকে কতটা ভালোবাসো? অতটা। এতটা? ওরে বাবা, এই যে তুমি এরকম শেখাবা দেখবা তোমাকে আবার কামড়াতে যাবে, দেখেছো তো? দিয়েছে দেখেছো কেমন কামড়টা খেলে, কি অদ্ভুত, ওর ভালো লাগে নাকি কথা? ই বাবা চিন্তা করো। ওরে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি একটা মেডিসিন নিলাম। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।